বাইরে দিয়ে লোক নিয়েছে, বিগত 7-8 দিন ধরে ওরা কেজনা করছে, ঝামেলা করছে। আমরা পাড়ার লোক উত্তপ্ত, পাড়ার লোক ভয়ে বেরোতে পারছি না। এখন দেখুন আমাদের এরিয়া যান, সব দোকানপাট বন্ধ, ওরা ভয়ে দোকান খুলতে পারছে না কেউ।
ওরা এটা করছে, 100-150 ছেলে নিয়ে ঘোরাঘুরি করছে। যেহেতু খোকন দাস ক্যান্ডিডেট, আমরা খোকন দাস আমাদের ক্লাব আমরা করি, ক্লাবের সমর্থন করে খোকন দাস, সেই হিসেবে ওরা ভাবে হয়তো আমরা তৃণমূল করি সমর্থন করি তৃণমূলকে, যেহেতু ক্লাবের সমর্থন পেয়েছি। এবার সেই হিসাবে ওরা কদিন ধরে 7-8 দিন হলো বাইক নিয়ে 50-100 টা গাড়ি নিয়ে এলাকায় ঘোরে রাত্রিবেলা। আমি শিওর বিজেপি পতাকা নিয়ে ছিল, আমাকে যে মেরেছে পতাকা নিয়ে এসেছে। আমি ছিলাম হচ্ছে আবিরাতে প্রোগ্রাম হচ্ছিল, ওখানে ছিলাম। মা ফোন করলো যে বাড়িতে রান্না করেছি, মাংস রান্না করেছি, এখানে আয়। কারণ আমি এই বাড়িতে থাকি না, এখানে মা বাবা থাকে, আমি থাকি ওমেশ কাজের ওখানে দাদার কাছে, ঠিক আছে। নিয়ে মা ফোন করেছে, আমি এখানে আসছিলাম ওদিক থেকে। নিয়ে আসার পথে আমি কোনো পার্টি করি না, না টিএমসি না বিজেপি, কোনো পার্টিতে আমি যাই না, কোনো মিটিং মিছিলে যাই না, কোনো মিটিং মিছিলে থাকি না। আমি ওদিক থেকে আসছিলাম, আসার পথে একটা ছেলে আমাকে বললো একটু নামিয়ে দে। আমি নামাতে গেলাম, নিয়ে ওখানকার টল, তারপরে বান্টি, তারপরে ওর নাম হচ্ছে খোকন কাকার সাথে থাকে, ওর নাম হচ্ছে হ্যাঁ খোকন কাকার লোক, সব খোকন কাকার লোক, ওকে ধরে আমাকে মারলো, মেরে গাড়ি ফাড়ি ভেঙে দিল। আমার এই মোবাইল পুরো ভেঙে দিল, ঠিক আছে। আমার গাড়িটা ওখানে রাখা আছে, বিজেপি এসে আমাদেরকে মারধর করছে। এই দেখুন না কি অবস্থা, এই দেখুন, এইগুলো দেখুন। আমরা রং খেলছিলাম, আমাদের গেরুয়া আবির দিতে এসছে, আমরা নিই নেই, সেটাই আমাদের অপরাধ, তাই আমাদের ধরে মারধর করেছে বিজেপির লোকরা। আমার কি বল, কিন্তু কাঞ্চন মল্লিক, বিনোদ, আমাদের 10-12 জন ধরে আমাকে একা মেরেছে।